আমন্ত্রণ এসটিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি তন্নি রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর মহাপরিচালক এমি পোপ। সকালে প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে গণভবনে গিয়ে তিনি সাক্ষাৎ করেন। এর আগে গতকাল ঢাকায় আসেন এমি পোপ। জানা গেছে সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ঢাকা সফর করবেন জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানরা। আইওএম মহাপরিচালক এমি পোপকে দিয়ে শুরু হলো এ সফর। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের দলীয় সিদ্ধান্ত না মানার বিষয়ে নির্বাচন কমিশনের কোনো দায় নেই। পুরোটাই রাজনৈতিক নৈতিকতার বিষয়ে রাজধানী নির্বাচন ভবনে প্রথম ধাপের উপজেলা নির্বাচন নিয়ে প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। সিইসি বলেন, নির্বাচন এলো কে এলো না এটা নির্বাচন কমিশনের দেখার বিষয় না, নির্বাচন কমিশনের কাজ হলো নির্বাচন আয়োজন করা। এদিকে আগামীকাল প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষায় প্রথম ধাপে 418 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, সারা দেশে জেলা প্রশাসনের চাহিদার প্রেক্ষিতে 418 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে, প্রয়োজনে আরও কয়েক প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের সম্পদ লুটপাট করতে বারবার দামি ও প্রহসনের নির্বাচন করছে সরকার। ক্ষমতাসীন দলের প্রার্থীরা অবৈধ সম্পদের পাহাড় গড়েছে, তাদের আয় বেড়েছে 1200 থেকে 1800 গুণ। সেই অবৈধ অর্থ দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে আওয়ামী লীগ নেতারা। কাল 141 উপজেলায় জালিয়াতির নির্বাচন হবে, এসব দামি প্রতারণা নির্বাচনের সাথে জনগণ নেই। আওয়ামী লীগ নেতাদের কথায় সাড়া দিচ্ছে না জনগণ। 9 মে শুরু হচ্ছে হজ ফ্লাইট, তবে এখনও ভিসা অনিশ্চয়তায় রয়েছে প্রায় 70,000 হজযাত্রী। আজ ছিল সৌদি দূতাবাসের ভিসা দেওয়ার শেষ দিন। ধর্ম মন্ত্রণালয় বলছে, ভিসা দেওয়ার সময় বাড়ানোর জন্য সৌদি দূতাবাসের সঙ্গে আলাপ আলোচনা চলছে। তবে একদিনের মধ্যে 70,000-এর বেশি হজযাত্রীর ভিসার আবেদন করা কতটুকু সম্ভব তা নিয়ে সংশয় রয়েছে। এবারে থাকছে দেশের বাইরের খবর। ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাতের ভয়াবহ চিত্র ছবির মাধ্যমে তুলে ধরে এবছর পুলিৎজার পুরস্কার পেয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের ধনকুবির ও প্রযুক্তি বিষয়ক উদ্যোক্তা ইলন মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মের বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছে এই বার্তা সংস্থা। এছাড়া 3টি করে পুরস্কার পেয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও দ্য নিউ ইয়র্ক টাইমস। এবারে মাঠে ময়দানের খবর। রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের লড়াই, ফাইনাল নিশ্চিতের মিশনে পিএসজির আতিথ্য নেবে বর্ষিয়া ডর্টমুন্ড। 1-0 গোলে হেরে গেলে সেমির ফিরতি লেগে নামবে জার্মান প্রতিনিধিরা। পিছিয়ে থাকলেও ইউরোপিয়ান আসরে দ্বিতীয়বার ফাইনাল খেলতে আত্মবিশ্বাসী পিএসজি। পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে ম্যাচ। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভি সন্ধ্যার সংবাদে। ধন্যবাদ সবাইকে।